আমি কিন্তু প্রত্যেকটা রাস্তাঘাটে সবকিছু আমাকে যেরকম তালিকা ফাইল করা করা আলাদা বক্স করে রেখে দিই এবং আমি কিন্তু লক্ষ্য করি শুধু কোটালপাড়া কুটুলি পাড়া আমি সারা বাংলাদেশে এইভাবে আমরা উন্নয়ন করে যাচ্ছি। তা এটাই আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই শক্তিটা দিয়েছে। যারা চায়নি আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় আসুক, যারা চায়নি যে কখনো এই দেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মানুষের মাথা গোঁজা ঠাই হোক, রোগের চিকিৎসা পাক, শিক্ষা পাক, তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ যে এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, আমার বাবা স্বাধীন করেছে, যা লক্ষ্য নিয়ে সেটা আমি পূরণ করবো। কাজকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামো উন্নয়ন করা, এটাই তো আমাদের লক্ষ্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু, মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, নিজের ভাগ্য তো করতে আসেনি, এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। তারপরে অপবাদ যখন দিয়েছে তার প্রতিবাদ করে নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং সেই শক্তিটা কিন্তু আপনারা জুগিয়েছেন। আমি কোটালীপাড়াবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আজকে আপনারাই আমার সব দায়িত্ব নিয়েছেন, কারণ আমার নির্বাচন আমার সব কিছু আপনারাই দেখেন। আমার কোনো টুঙ্গিপাড়া কোটালীপাড়া এই মানুষগুলি তো আমার সবথেকে বড় শক্তি। আমরা আমাদের দেশে ভাব করতে আজকে সারা বিশ্বে উজ্জ্বল করতে পেরেছি, কিন্তু আমাদের কিছু তো আছেই যারা বাংলাদেশের কোনো ভালোই দেখে না চোখে, আর যারা দেখে না চোখে, চোখ থাকতে যারা অন্ধ তাদের বিরুদ্ধে কিছু বলার নাই। ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি, কাজে এখন আর কিছু বলবো না, শুধু এটাই বলবো তারা দেখে না কিন্তু ভোগ করে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে সবাই হাতে মোবাইল ফোন, অনলাইন সবাই সারাদিন কথা বলে, এতগুলি টেলিভিশন দিয়ে দিয়েছি সারাদিন কথা কথা বলে, তারপর যদি বলে কিছুই বলতে পারি না, কথা বলার অধিকার নাই, সব বলেই বলে কথা বলার অধিকার নাই, এদের ব্যাপারে করুণা করা ছাড়া আর কিছু নাই, এটা আমরা করুণাই করি। শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করবেন, যারা আমাদের হিন্দু সম্প্রদায় আছেন বা বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, যার যার ধর্মীয়ভাবে, সবাই এইটুকুই আপনারা সৃষ্টিকর্তার কাছে কামনা করবেন যেন এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য জাতিপিতা সংগ্রাম করে গেছেন, এই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো, বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে, সেটাই আমরা চাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি যে আজকে আমার সত্যি আমি গত দুই দিন তো আমি কারোর সঙ্গে কিন্তু দেখা করিনি, এমনকি কোনো আত্মীয় স্বজনও না। আমি বলছিলাম যে আমি কারোর সঙ্গে দেখা করবো না, আমি সবার আগে কোটালীপাড়া যাবো, কোটালীপাড়া মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবো, আর তারপরে টুঙ্গিপাড়া যাবো, আর সেখানেও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা করবো। কাজে এটাই আমার এবার সিদ্ধান্ত ছিল। আল্লাহর রহমতে আসতে পারছি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আবার চিন্তা করছিলাম যে এই বৃষ্টিতে কী করে সবাই আসবে, আল্লাহর কি কুদরত আপনারা দেখেন, আল্লাহ আমাদের এত সহায় যে আজকে এ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিতে কোনো সমস্যা করেনি। কাজে এই জন্যই তাড়াতাড়ি শেষ করতে চাই যেন আবার বৃষ্টি না আসে। তো যাক, বৃষ্টিটাও আমাদের দরকার, আর বৃষ্টির পানি আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ এটাও আমাদের কিন্তু প্রয়োজন। কাজে আমি বৃষ্টি মানে আশীর্বাদ, এটাও ঠিক, কষ্ট হয় কিন্তু এটা আমাদের আশীর্বাদ হিসেবে এই বাংলাদেশের জন্য, আমাদের ফসল ভালো হবে, উৎপাদন ভালো হবে, আর আমরা জাতিপিতার স্বপ্ন ক্ষুধা দায়িত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো আজকের দিনে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। এই ঈদের খুশি সবার ঘরে ঘরে থাকুক সেই কামনা করে, আবার আমি আপনাদের সবাইকে এখানে যারা আছেন, বাইরে যারা আছে বা যারা আসতে পারেনি, সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।